কিছুদিন পূর্ব থেকেই গণ অধিকার পরিষদের যে ভাঙন শুরু হয়েছিল, আপনারা জানেন যুগে যুগে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচন ঘনিয়ে আসলে যখন নতুন কিছু দলের নিবন্ধন চাওয়া হয় নির্বাচন কমিশন থেকে, তখনই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিতেই ভাঙন আসে। যেমন আপনারা জানেন বাংলাদেশে সর্বোপরি বড় বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সে বিএনপিতে কিন্তু আব্দুল মান্নান ভূঁইয়া যখন চলে গেছিল তখন কিন্তু বিএনপিতে বিশাল আকারে এক ভাঙন আসছে, এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা যখন চলে গেছিল তখনও কিন্তু বিএনপিতে বিশাল এক ভাঙন আসছিল। ঠিক তেমনি আমাদের গণ অধিকার পরিষদ যখন আমরা নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি এবং আপনারা জানেন 97টি দল নিবন্ধন চেয়েছিল, সেখান থেকে সর্বপ্রথমেই আমাদের গণ অধিকার পরিষদ আমরা নিবন্ধন পাবো বলে আমরা আশা করেছি এবং আমরা যাচাই বাছাইতে সক্ষম হয়েছি, নির্বাচিত হয়েছি। সেখান থেকে বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা, সরকার দলীয় কিছু এজেন্ট যাদেরকে আমরা দালাল বলে থাকি, এই দালালের মাধ্যমে বাংলাদেশের তারুণ্যের এই সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদকে ভেঙে তারা চুরমার করতে চেয়েছিল কিন্তু পারেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে সম্মান দেয় তাকে কখনো দাবিয়ে রাখা যায় না। আপনারা জানেন গোটা সংস্কার আন্দোলনের ভিতর থেকে তিলে তিলে গড়ে ওঠা এই সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি ডাকসুর ভিপি নুরুল হক নূর ভাই এবং তার হাতে গড়া আজকে সারা বাংলাদেশের এই গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রম অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ তথা আইনজীবী অধিকার পরিষদ, সারা বাংলাদেশে যখন এখন দেখছে মানুষ যে গণ অধিকার পরিষদের ঘন জোয়ার তারুণ্যের এই সংগঠনকে সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, সারা বাংলাদেশের মানুষ এই সংগঠনে ভিড়ছে, মানুষ এই সংগঠনকে ভালোবাসে, বিপিনকে ভালোবাসে, তখনই ভারতের রয়্যাল এজেন্টরা এই বাংলাদেশে ঢুকে এই সংগঠনটাকে ভেঙে চুরমার করতে চেয়েছিল। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় এই সংগঠনে কিছুই করতে পারে নাই, তবে সংগঠনের জন্য একটি ভালো হয়েছে, অল্প কিছু দিনের ভিতরে আমরা আমাদের ভিতরে যেই খন্দকার মোস্তাক মির্জাফর ছিল তাদেরকে আমরা বাছাই করতে পেরেছি, তাদেরকে আমরা বাছাই করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন আজকে 10ই জুলাই বাংলাদেশ গণ অধিকার পরিষদের জাতীয় কাউন্সিল, এই কাউন্সিলের মধ্য দিয়েই আমাদের 54টা জেলায় আমাদের গণ অধিকার পরিষদের কমিটি আছে, সেই কমিটির আহ্বায়ক সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির 128 জন ভোটার, এই ভোটাররা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সভাপতি পদে তার হাতেই এই গণ অধিকার পরিষদ নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে গণ অধিকার পরিষদ বেগমান এবং দ্রুত গতিতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা দেখছেন আমার পিছনে যারা আছে তারা পটুয়াখালী জেলা থেকে আসছে, পটুয়াখালী জেলায় 8টি উপজেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভালোবাসার টানে, নুরুল হক নূর ভাইয়ের ভালোবাসার টানে তারা কিন্তু চলে আসছে, এরকম বাংলাদেশের 64টি জেলা থেকেই বিপিন নুরুল হক নূর ভাইয়ের ভালোবাসার টানে আজকে এই পুরানো পল্টন সামান টাওয়ারের নিচে অবস্থান করছে, ভাই ভাই ভোট চলছে। প্রবাসীদের টাকা আত্মসাতের বিষয়ে যে বিপিনের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি আসলে বাকি? আচ্ছা, আমি কিন্তু সর্বপ্রথমই বলেছিলাম যে কিছু মোস্তাক এবং আপনার মির্জাফররা এই কথাটা তুলেছিল, আসলে